পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে খাঁপুকুর পূর্বপার এলাকায় শুক্রবার রাতে দেওয়ালিখনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে। শনিবার সকালে ওই এলাকা পরিদর্শনে যান বর্ধমান শহরের বিধায়ক নিশীথ কুমার মালিক। এদিন বিধায়ক জানান, তাদের দলীয় কর্মীদের উপর এই নিয়ে 5 বার বিজেপি হামলা চালায়। তিনি অভিযোগের সুরে বলেন, প্রশাসনকে জানিয়ে কোনো সুরাহা হয়নি। দেখুন, গতকাল রাত্রিরে 10টা নাগাদ আমাদের রায়ন এক অঞ্চলে আমাদের উপপ্রধান এবং এই ব্লকের সভানেত্রী, মহিলা সভানেত্রী আমাদের রিনুদের বাড়িতে বিজেপি বহিরাগত কিছু হারমাস তারা এসে ভাঙচুর করেছে এবং 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 অশ্লীলভাবে গালিগালাজ রড টাঙি এবং বোমা নিয়ে তারা বাড়ির কাঁচ, দরজা এবং সাবমার্সেল পাম্প তারা ভেঙে দিয়েছে এবং প্রাণে মারার হুমকি দিয়েছে। তবু আমাদের উপপ্রধান এবং মহিলা নেত্রী, তিনি প্রাণে বেঁচে গেছেন। যদি দরজাটা খোলা থাকতো তাহলে হয়তো তাকে প্রাণে মেরে দিত। এটা নিয়ে 5 বার অ্যাটাক হলো। আমরা প্রশাসনকে জানিয়েছি এবং শুধু প্রশাসনকে জানিয়েও আমাদের সেরকম আমরা ফলস্বরূপ কাজ পাচ্ছি না। তার জন্য আমি আমাদের ব্লকের সভানেত্রী কাকরু দিয়ে যুব সভাপতি শুরু করে এলাকার সমস্ত অঞ্চল সভাপতি সকলে আমরা এখানে এলাকা পরিদর্শন এসেছি। আমরা এখানে আজকের আমরা পরিদর্শন করলাম এবং দেখলাম ঘটনাটা খুবই একটা মর্মান্তিক ঘটনা লাগছে, যেটা হচ্ছে বারবার উনি অ্যাটাক হচ্ছেন এখানে। বারবার আমরা প্রশাসনকে জানিয়েও আমাদের সেরকম এবং আমাদের যে অফিসটা বারবার ভেঙে দিচ্ছে এবং আমার দলীয় পতাকা, যে পতাকার পাইপ সহ তারা খুলে বারবার ফেলে দিচ্ছেন। তো আমরা এর ধিক্কার জানাচ্ছি এবং আমরা আমাদের উদ্যোগ কর্তৃপক্ষ, আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে আজকে আমরা বিস্তারিত জানাচ্ছি আমরা আমাদের এফআইআর কপি নিয়ে, যাতে আগামী দিনে এই এই জঘন্যতম কাজ বিজেপি যেভাবে আজকে এখানকার বহিরাগত কিছু ছেলে নিয়েছে এসে যেভাবে আজকে দিনের পর দিন অ্যাটাক করছে আমাদের দেয়াল, বিশেষ করে আমাদের দেয়াল আমাদের দখল করা আছে, আমাদের দেয়াল বাড়ির পারমিশন নিয়ে, আমাদের দেয়াল লিখনের অনুমতি নিয়ে আমরা বাড়ি রং করেছি, সেই দেয়াল তারা মুছে দিয়ে, আপনারা নিজেরা দেখতে পাবেন গেলে, মুছে দিয়ে তারা আবার সেখানে বিজেপি লিখে দিয়েছেন। তো এটা বাংলার মানুষ মেনে নেবে না। আমরা রায়ন 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রিনু দে জানান, তারা যখন দেওয়াল লিখন করছিলেন সেই সময় কিছু বিজেপি কর্মী সমর্থক দেওয়াল লিখন মুছে দেয়। তার আরও অভিযোগ, তৃণমূল কর্মীরা বাধা দিতে গেলে বিজেপি কর্মীরা তাদের মারধর করে এবং তাদের একটি নবনির্মিত দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়। এছাড়াও উপপ্রধানের বাড়ির জানলার কাজ ভেঙে দেয় বিজেপি কর্মীরা বলে অভিযোগ। আমরা এলাকায় আমাদের তৃণমূল কংগ্রেসের দেয়াল লিখন করার জন্য আমাদের বাড়ির এলাকার প্রত্যেকটা বাড়ির পারমিশন নিয়ে আমরা দেয়াল লিখেছি। দেওয়াল লেখার পর বিজেপির হঠাৎ কিছু দুষ্কৃতি এসে সেই দেয়ালটাকে মুছে দেয়। মুছে দেওয়ার পর তখন আমরা বলি যে তোরা কেন মুছছিস, তোরা যদি পারমিশন তোদের দিয়ে যায় তোরা লেখ, আমাদের কোনো আপত্তি নেই। এটা বলার সাথে সাথে আমাদের এলাকায় মানে আমাদের এলাকার যে আমাদের যারা কর্মী ছিল তাদেরকে তারা প্রচণ্ডভাবে মারধর করে। মারধর করার পর আমাদের দলীয় পার্টি অফিস ভেঙে যায় এবং আমাদের বাড়ির ঘরের মানে কাঁচ ফাঁচ, আমাদের সাবমার্সিবল থেকে শুরু করে দরজাটা তালা দেওয়া ছিল বলে দরজা পুরো রড দিয়ে ফাটিয়ে দিয়েছে, আপনারা দেখলে নিশ্চয় দেখে নেবেন, গিয়ে সব ভেঙে যায়। তারপরেও শুধু এটা একবার নয়, এর আগেও আর 5 বার আমাদের এখানে অ্যাটাক হয়েছে। আমাদের ক্লাব মিলন সংঘ ক্লাব আমাদের ভেঙে দিয়েছিলো, আমাদের গ্রাম বোর্ড ভেঙে দিয়েছিলো, টিভি ভেঙে দিয়েছিলো ক্লাবের, এবং আমাদের এখানে দলীয় কর্মীদের 10-12টা বাড়ি আগে ওরা লোকসভা ভোটের পর ভেঙেছে, সেটা ওরা এখনও করছে। কালকে রাতে যে ভেঙেছে পুলিশকে জানানো হয়েছে? হ্যাঁ, আমরা পুলিশকে জানিয়েছি। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছে, বললো, পুলিশ এসে বলেছেন দেখছি। অপরদিকে বিজেপি বর্ধমান জেলার সম্পাদক শ্যামল রায় জানান, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি আরও জানান, এই এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এইরূপ ঘটনা ঘটেছে। জানেন যে গোটা রাজ্য জুড়ে 2011 সাল থেকে তৃণমূলের একটি ঘটনা গোটা রাজ্য জুড়ে আজ পর্যন্ত চলছে, সেটা হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব। আর ওই এলাকায় গোষ্ঠীদ্বন্দ্বে তৃণমূল জর্জরিত, তৃণমূলে পতাকা লাগাবার কিছু নেই। পুনর্জীবিত হওয়ার জন্য তৃণমূল কংগ্রেস তাদের নিজেদের নেত্রীর বাড়ি, যারা এই 5 বছর তৃণমূলকে সামনে রেখে করে খেয়েছে, যারা তৃণমূলকে সামনে রেখে ভোগ করেছে, তাদের উপর মানুষ বিচলিত হয়ে তৃণমূলের একাংশ তাদের বাড়িঘর ভাঙচুর করেছে। আর এই বাড়িঘরের ভাঙচুরের পিছনে বিজেপির কোনো হাত নেই, এটা শুধুমাত্র অভিযোগ, আর বিজেপি এর বিশ্বাসী নয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।